হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিরো সাম। আজকে আমরা গ্লাস সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানবো। গ্লাস বা কাঁচ আমরা জানি যে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, মূলত জানলা দরজার কাঁচ থেকে শুরু করে লেন্সের কাঁচ, টেলিস্কোপের কাঁচ, চশমার কাঁচ, বিভিন্ন রকম জায়গায় এই কাঁচ ব্যবহার করা হয়। তো আজকে আমরা এই কাঁচ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, কাঁচ কিন্তু প্রথম তৈরি হয়েছিল ইজিপ্ট থেকে, অর্থাৎ প্রাচীনকালে ইজিপ্টেই কাঁচের প্রথম তৈরি হওয়া। মূলত কাঁচ তৈরি হয়, শুনতে অবাক লাগলেও, লিকুইড স্যান্ড থেকে, অর্থাৎ আমরা যে সাধারণ বালি দেখি সেইটাকে গলিয়েই কিন্তু কাঁচ তৈরি হয়। এই সাধারণ বালির মধ্যে মূলত রয়েছে সিলিকন ডাইঅক্সাইড বা SiO2, তবে সাধারণ তাপমাত্রায় কিন্তু গলানো হয় না, খুব উচ্চ তাপমাত্রায়, প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে কিন্তু গলিয়ে কাঁচ তৈরি করা হয়। কিন্তু বন্ধুরা, ইন্ডাস্ট্রিতে কিন্তু ঠিক এইভাবে কাঁচ তৈরি করা হয় না। ইন্ডাস্ট্রিতে তাহলে কিভাবে করা হয়? ইন্ডাস্ট্রিতে এই বালির সাথে আরো বেশ কিছু জিনিস মেশানো হয়, যেরকম দেখো বালির সাথে মেশানো হয় ওয়েস্ট গ্লাস পিস, মূলত বর্জ্য যে সমস্ত গ্লাসগুলো রয়েছে সেগুলোকে রিসাইকেল প্রসেসে আবার এই স্যান্ডের মধ্যে মেশানো হয়, তার সাথে লাইমস্টোন মেশানো হয় অর্থাৎ CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, সোডা অ্যাশ মেশানো হয় অর্থাৎ Na2CO3, এইগুলো মিশ্রিত করে তৈরি করা হয় সোডা লাইম সিলিকা গ্যাস গ্লাস, যেটা মূলত আমাদের সাধারণ ব্যবহৃত গ্লাসগুলো। তবে অন্যান্য আরো বেশ কিছু ধরনের গ্লাস রয়েছে, সেখানে আরো বেশ কিছু কেমিক্যাল এলিমেন্টস কিন্তু মেশানো হয়। তো বন্ধুরা, এবার দেখে নিই যে কিরকম ধরনের গ্লাস রয়েছে, হোয়াট আর দ্য টাইপস অফ গ্লাস, এবং এই গ্লাসগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রথমে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জানবো, যেটা জেনারেল পারপাস গ্লাস, দ্যাট ইজ সোডা গ্লাস। এই সোডা গ্লাস সাধারণত সাধারণ যে সমস্ত কাঁচের জিনিসপত্র তৈরি হয় সেইগুলো তৈরি করতে ব্যবহার করা হয়, বাল্বের কাঁচ, এমনকি টিউবলাইটের কাঁচ, এই সমস্ত জিনিসগুলো এই সোডা গ্লাস দিয়ে তৈরি করা হয়। দ্বিতীয় চলে আসবো ফ্লিন্ট গ্লাস। এই ফ্লিন্ট গ্লাস মূলত ক্যামেরার লেন্স, টেলিস্কোপের লেন্স, এমনকি প্রিজমের লেন্স, এই সমস্ত জিনিস তৈরি করতে ব্যবহার করা হয়। তৃতীয় চলে আসবো খুব ইম্পর্টেন্ট পাইরেক্স গ্লাস। এটা কিন্তু হাইলি হিট রেজিস্ট্যান্ট, এবং এইটা ল্যাবরেটরিতে যে সমস্ত গ্লাস ইকুইপমেন্টগুলো রয়েছে সেইগুলো, এবং ফার্মাসিউটিক্যাল, অর্থাৎ আমরা অপারেশনের পারপাসে যে সমস্ত গ্লাস কন্টেনারগুলো ব্যবহার করি, এছাড়া ফার্মাসিউটিক্যালি যে সমস্ত গ্লাস ব্যবহার করি, সেগুলো মূলত এই পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি করা হয়। এরপর চলে আসবো লিড ক্রিস্টাল গ্লাস। এই লিড ক্রিস্টাল গ্লাস কিন্তু হাইলি রিফ্রাকটিভ ইন্ডেক্স রয়েছে, এর ফলে এগুলো কিন্তু বেশ উজ্জ্বল, এবং এইগুলো খুব কস্টলি কন্টেনার তৈরি করতে ব্যবহার করা হয়। আমরা যেরকম ছবিতে দেখতে পাচ্ছি, এই ধরনের কস্টলি কন্টেনারগুলো তৈরি করতে এই লিড ক্রিস্টাল গ্লাস ব্যবহার করা হয়। তারপরে চলে আসবো ক্রুক্স গ্লাস। এই ক্রুক্স গ্লাস মূলত আমরা যে সানগ্লাসের মধ্যে লেন্সের কাঁচ দেখতে পাই, সেটা মূলত এই ক্রুক্স গ্লাস দিয়ে তৈরি। আর লাস্ট ক্রাউন গ্লাস, যেটা আগেকার দিনে ব্যবহার করা হতো জানলা দরজার কাঁচ তৈরি করতে, এখনো অবশ্য ব্যবহার করা হয়, তবে এটার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে আমাদের সাধারণ যে চশমাগুলো, পাওয়ার যে লেন্সগুলো ব্যবহার করি, সেই সমস্ত জায়গায় এই ক্রাউন গ্লাস ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকে তোমরা কাঁচ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানলে, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর জিরো সামের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে আমরা আরও নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকো এবং ভিডিওগুলো লাইক করতে থাকো। ধন্যবাদ।